এখন হচ্ছে এই ক্লাসটা আমি গত ক্লাসে পড়িয়েছি, আজকে একটা রিপিট হবে এক ধরনের। শিয়ার ফোর্স এন্ড মিনিমাম অফ সিম্পলি সাপোর্টেড বিম উইথ ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড। ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড তোমরা জানো, ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড মানে রেক্টেঙ্গুলার লোড, তাই তো? এই যে লোডটা, এই লোড রিয়াকশন সিমেট্রি সবাই জানো। এখানে কোশ্চেন হতে পারে কয় ধরনের, ফাইন্ড আউট দ্য ম্যাগনিটিউড ডিরেকশন অফ ভি এন্ড এম, ভি মানে হলো শিয়ার ফোর্স, এম মানে মোমেন্ট এট 4 ফিট ফ্রম লেফট। এরকম কোশ্চেন যদি তোমাদের আসে পরীক্ষায়, তাহলে তোমরা এখান থেকে 4 ফিট দূরে কাট করবা। এরপরে অংশ থাকতে পারে ভ্যালিডেট দ্য রেজাল্ট উইথ এসএফডি এন্ড বিএমডি ড্রন বাই সামেশন মেথড। মানে কি? মানে হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রামে আঁকবা, আঁকার পরে বের করবা, আবার ছবিটা আঁকবে, একে দেখবা ফ্রি বডি ডায়াগ্রামে যে ভ্যালুটা আসছে সামেশন মেথডে সেম ভ্যালুটা আসছে কিনা। তোমার মাথায় রাখতে হবে সামেশন মেথডে তোমার হলো যদি জিরো লাইনের উপরে থাকে প্লাস আর জিরো লাইনের নিচে থাকে মাইনাস, আর ফ্রি বডি ডায়াগ্রামে হচ্ছে তোমার সাইন কনভেনশন বুঝতে হবে যে লেফট সাইডে রাইট সাইডে এই দুটো মিলে একই হইতে হবে, এটা প্রমাণ করতে হবে। সবাই কি বুঝছো কোশ্চেনটা? এখন আমি 4 ফিট দূরে কাটবো, এই কোশ্চেনটা এইভাবে হইতে পারে, ফাইন্ড আউট দা ইকুয়েশন অফ শিয়ার ফোর্স এন্ড মিনিমাম এট সেকশন ডিডি। সেকশন ডিডি মানে এই পয়েন্টে ডিডির মান থাকতে পারে, দূরত্ব দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। আমরা ডিডি বরাবর আমরা লাইন টানলাম, দেখো না এই যে কাটলাম যেটুকু, একটু কাটা যেটুকু 4 ফিট, 4 ফিটের টোটাল ফোর্স কত হয়? 4 4 16, এবং কাজ করবে সেন্টারে মাঝখানে, আর যে জায়গায় কাটলাম ওই জায়গায় কি হবে? 4 কিপ তো আউট হয়ে যাবে। কেন আউট হয়ে যাবে? কারণ এই 4 কিপ 4 × 4 মিলেই তো 16 বানাই নেবো আমরা, তাই এখন ধরে নেবো যে এটা নাই। তাহলে যে জায়গায় কাটলাম এই জায়গায় একটা ভি হবে, একটা এম হবে, সাইন কনভেনশন যে ভি নিচের দিকে পজিটিভ, এম অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। এখন আমরা সামেশন এফ ওয়াই জিরো করবো, এফ ওয়াই জিরো করলে আমার তিনটা মাত্র ভার্টিক্যাল ফোর্স আছে, 20 16 আর ভি, তো 20 প্লাস 16 মাইনাস ভি মাইনাস, তাহলে ভি এর মান 4 কিপ হয় এবং নিচের দিকে হয়। কেন নিচের দিকে হবে? কারণ আমরা ধরছি নিচের দিকে এবং উত্তর পজিটিভ আসছে। সবাই ক্লিয়ার আর নট ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি। ইয়েস স্যার। এবারে তো মোমেন্ট করব, মোমেন্টের জন্য আমরা মোমেন্ট ইকুয়েশন নিব, আমরা ডি বিন্দু থেকে মোমেন্ট ইকুয়েশন নিছি, আমরা এখান থেকেও নিতে পারি, কোনো প্রবলেম নাই। মোমেন্ট যে কোনো এখান থেকে নিলেও হবে, এখান থেকে নিলে হবে, পার্থক্য একটা আছে, এখান থেকে নিলে এই ভিটা কাজে লাগবে, ভিটা আর বের করতে হবে না। আর যদি এখান থেকে নিই তখন ভিটা বের করতে হবে, ভিটা বের করছি আমরা 4 কিপ, এখান থেকেও নিতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে আমি যদি এর বিন্দু সঙ্গে মোমেন্ট নিই তাহলে কি হবে? 20 × 4 16 × 2, 20 × 4 হলো ক্লকওয়াইজ, 16 × 2 অ্যান্টি ক্লকওয়াইজ, আর এম আসবে, মোমেন্ট আসবে। মোমেন্টের ইকুয়েশন কি? মোমেন্ট ইকুয়েশন হলো সামেশন অফ শিয়ার ফোর্স প্লাস মোমেন্ট। অ্যাকচুয়ালি তুমি খেয়াল করো, তোমরা তুমি এই বিন্দু সাপেক্ষে মোমেন্ট নিলে শিয়ার ফোর্সের সঙ্গে লেংথ গুণ করা মানেই কিন্তু সামেশন অফ শিয়ার ফোর্স। শিয়ার ফোর্সের সাথে আমরা করি কি করে, আমি তোমাকে একটু এখানে একটু আমরা অন্য কথা বলি, আমরা চলো তোমাদের সুবিধা হবে বুঝতে। তোমরা মনে করো অনেক অঙ্ক করছো, কিন্তু অঙ্ক মনে করো আমরা p × dx ইন্টিগ্রেশন করি না, করি এটা কি আসলে লিমিট যদি 0 to L হয় p কনস্ট্যান্ট, তাহলে p × x 0 to L মানে PL হয় না, কি হয়? জি স্যার PL আছে। তার মানে কি? এটা কি ইন্টিগ্রেশন করলে p × ফোর্স থেকে লেংথ গুণ হয় না? আসলে কি হয় সেটা? লেংথ গুণ হয়, তা আমি এটাই করতেছি, তো এর সাথে লেংথ গুণ করতেছি। খেয়াল করছো তোমরা দূরত্ব, লেংথ মানে দূরত্ব আর কি। সবাই কি বুঝছো না বুঝো নাই? এই জিনিসগুলো তোমরা, এই কনসেপ্টগুলো যদি মাথায় রাখো না, তাহলে মেকানিক্সটা মজা লাগবে।
আর তুমি যদি ফর্মুলা দিয়ে করতে থাকো তাহলে মেকানিক্স ইন্টারেস্টিং জিনিসটা। আচ্ছা আর যেটা বলতেছিলাম, মানে আমাদের ভি আর এম আমরা পেয়ে গেছি 4 ফিট দূরে, এখন আমরা শিয়ার এই যে এটা ভ্যালিডেট করবো। এখন আসলে আমার ড্রয়িং করে দেখি, শিয়ার ফোর্স ব্রেনিমন ডায়াগ্রাম আমরা পাইলাম, এটা রিপিট হয়ে গেছে একটু, আর মিলাই দেখি কত হয়, এটা 4 ফিট দূরে কত হবে, এটা 5 ফিট, এটা 4 ফিট, সিমিলার ট্রায়াঙ্গল দিয়ে বের করো, এটা 1 ফিট, এটা 20, এটা কত, এটাই সেই ভি, এই ভি এর মানটা কত হবে আমরা দেখি, মানে 4 এখন আসো, ভি এর মান 4 আমরা বের করছি, হ্যাঁ আসেও 4, ঠিক আছে হয়ে গেল। আচ্ছা এখানে আমরা ভি এর মান বের করছি নিচের দিকে 4, আর এখানে হচ্ছে এটা কি, এখানে কি আছে +4, এখন নিচের দিকে 4 কোন সাইডে, রাইট সাইডে, মানে কি পজিটিভ নেগেটিভ, সাইন কনভেনশন কি বলে, রাইট সাইড ডাউনওয়ার্ড প্লাস না মাইনাস, পজিটিভ, আর আমাদের এখানে পজিটিভ আছে, কি মিলছে, মিলছে, এই যে এইটাই হলো ভ্যালিডেট করা, ভ্যালিডেট করা, প্রুফ করা, তারপরে শো করা, হোয়াটএভার যে ল্যাঙ্গুয়েজে দিই আমি, অর্থাৎ আমরা সামেশন মেথড এবং ইয়া মেথডে আমরা একই উত্তর পেলাম, এটা হলো বিষয়। সাইন কনভেনশনটা আমি দিলাম তোমাদের, এই যে এই দেখো এটা সাইন কনভেনশন, এটা মানে কি, এটা প্লাস পজিটিভ, আর এটা এটাও পজিটিভ, দেখো এখানে পজিটিভ আছে এই সাইডে, দুটাই পজিটিভ আছে শুধু এখানে। আচ্ছা এবার আসো ইকুয়েশন তৈরি করবো আমরা, এটা সেম জিনিসটাই আর একবার করবো, এবার ইকুয়েশন, এটা আমার দূরত্ব দেওয়া নাই, দূরত্ব এক্স দূরত্ব আছে, তা আমাদের এই অঙ্কটা দুই ভাবে করতে পারি, ফাইন্ড আউট ভি অফ এক্স, এম অফ এক্স, 0 to 10, 0 to 10 মানে এই যে 10 ফিট আছে না এখান থেকে এইটুকু পর্যন্ত, ইকুয়েশনটা কি হবে, অথবা সেকশন ডিডি দিলাম, সেকশন ডিডি মানে এনি পয়েন্ট বিটুইন 0 to 10, একই কথা, এই দুটার অর্থ সেম, কিন্তু সবাই বুঝছো না, বুঝো নাই, তোমাদেরকে যেটা হিন্ট দিছিলাম আমি যে কোশ্চেন কেমন আসতে পারে, মানে ফাইনাল পরীক্ষা বিভিন্ন সময় ওই 0 to A to B দিছিলাম না, বলছিলাম না এ অ্যান্ড বি আর নিউমেরিক্যাল ভ্যালু, এই না সেই জিনিস, এটা এখন এবার তোমার 40 কি হবে, রিয়াকশন হবে, এটুকু তোমরা জানো, এখানে সময় নষ্ট করে লাভ নাই, এখন আমি সেকশন ডিডি বরাবর কাটলাম একইভাবে, আগে ছিল 4 ফিট এখন হলো 1 ফিট, এটা 1 ফিট না, এটা এটা 4x হবে, মানে ফোর্সটা, আমরা তো এখন হচ্ছে যখন লেফট এ টু বি বা লেফট টু রাইট এরকম ধরতেছি তখন স্যার ভি অফ এক্স এরকম ধরে ধরতেছি, কিন্তু ভিটা কখন ধরতেছিলাম স্যার সেটা, তোমার কোশ্চেনটা বুঝি নাই, বাট তারপরে আমার কাছে যেটা মনে হচ্ছে তুমি যেটা বলার চেষ্টা করছো, দুইটা জিনিস হইতে পারে, একটা হচ্ছে আমরা যখন ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোডকে পয়েন্ট লোডে কনভার্ট করি, কেন করি, শুধুমাত্র রিয়াকশন বের করার জন্য করি, শুধুমাত্র ইকুয়েশনের সুবিধার জন্য করি, কিন্তু এটা কাজে অন্য কোন ইকুয়েশনের সুবিধা, আমরা যখন রিয়াকশন বের করে ইকুয়েশন সামনে এফ ওয়াই নিতে হয়, তখন এই পুরো জিনিসটা কি এফ ওয়াই নিবো, টোটাল যোগফলটা নিয়ে আমরা এফ ওয়াইটা নিই, আর সেন্ট্রালে কাজ করবো, এটা হলো একটা কোশ্চেনের উত্তর, আর 2 নম্বর আমরা যখন ফ্রি বডি ডায়াগ্রাম অ্যাপ্রোচ আঁকবো, ফ্রি বডি ডায়াগ্রাম, তখনই এই জিনিসটা কাটবো এবং ভি অফ এক্স এম অফ এক্স লিখবো, তোমার কোশ্চেনটা কিন্তু আমি ক্লিয়ার না, কিন্তু তুমি কোনটা জিজ্ঞেস করছো, আচ্ছা স্যার পরে স্যার আমি উদাহরণ সহ দেখাবো না স্যার, আচ্ছা তাহলে আমি ক্লাসের শেষে তুমি থ্যাংক ইউ আমার সাথে, ঠিক আছে জি স্যার, ওকে, তো চলো আমরা এটা করি, এখন এখন এই যে এটা হলো এম অফ এক্স, এটা হলো কমন, প্রত্যেকটা অঙ্কুর কমন জিনিস, এটা ট্রায়াঙ্গুলার হোক, এটা রেকট্যাঙ্গুলার হোক, এটা তোমার যে কোনো জায়গার হোক, কাটলে এই এইটুক মধ্যে কমন, কোনো ইয়া নাই, এইটুক মধ্যে একই কাজ করবা, এরপর থেকে পরিবর্তনটা হবে, কি হবে সেটা
সামেশন এফ ওয়াই জিরো হবে। যদি এটা ত্রিভুজের অ্যাঙ্গুলার ফোর্স হইতো তাহলে হাফ ভূমিগুলোর উচ্চতা হইতো, এটা যদি পয়েন্ট ফোর্স হইতো তাহলে এটাই হইতো, এটা যদি অন্যান্য আরোগুলো ফোর্স থাকতো তার সেন্টারে হইতো, আলটিমেটলি জিনিসটা একই। তাহলে এখন সামেশন এফ ওয়াই জিরো করলে কি হবে, বিশ ফোর এস। আগে কি ছিল বলো তো, আগে কি ছিল এটা, কত অঙ্ক কত ছিল, চার চার ষোলো ছিল, এটা ফোর এক্স হয়ে গেল যেহেতু আমার দূরত্বটা এক্স, তাহলে আমার ফোর এক্স হল। এবং সামেশন এফ ওয়াই জিরো করলে কি হয় দেখো, ভি এক্স কত হয় টোয়েন্টি মাইনাস ফোর এক্স হয়, ভি এক্স কত হয় টোয়েন্টি মাইনাস ফোর এক্স। ওকে, এরপরে আসো ডি এর মাধ্যমে মোমেন্ট নিলে কি হয়, একই রকম ভাবে দূরত্ব লিখলাম না, এই পাশে দূরত্ব অর্ধেক দূরত্ব তাই না, এটা এক্স বাই টু এটা এক্স বাই টু, তাহলে এই বিষয়ে মোমেন্ট নিলে ফোর এক্স ইন্টু এক্স বাই টু আর বিশ ইন্টু এক্স, আলটিমেটলি আসে ইকুয়েশনটা আলো এইটা আসে। দেখো এই যে এম এক্স এর ইকুয়েশন আছে আর ভি এক্স এর ইকুয়েশন আছে, এই যে ফাইন্ড আউট এইটা হয়ে গেল, ক্লিয়ার আর নট ক্লিয়ার, এই দুটা উত্তর এইটা, এইটা আর এটা, সবাই বুঝছো? জি স্যার, জি স্যার। এবার আমরা চেক করে দেখি যে এই চার ফিটে কত হয়, তাহলে ভি অফ ফোর কত বলো তো, ভি অফ ফোর কত, ফোর আমাদের আসছিল কত, ভি ফোর এ ডাইরেক্ট এটা হয়ে গেছে, মোমেন্ট কত আসছিল ওখানে, এম অফ ফোর কত আসছিল স্যার 48, জি স্যার, এর কত আসলো স্যার 48, সো একই আসবে কোনো সন্দেহ নাই। তারপর তোমাকে পুরো ইকুয়েশন কাটা এসএফডি বিএমডি সামেশন পুরো জিনিসটা বুকলেট পাওয়া নাই, এখন তো মোটামুটি আলাদা আলাদা বোঝা যাচ্ছে জিনিসটা কোনটা কি। এই যে আমি ইকুয়েশন দিয়ে করাচ্ছি, এই ইকুয়েশনটা তোমাদের পরের চ্যাপ্টারে আমি কাজে লাগবে, গতকাল আমি রিসার্চ সাবমিটকে বলে আমি একটা সাবজেক্ট নিয়ে নিয়েছি সেটা হচ্ছে ডিফ্লেকশন। আমি চিন্তা করলাম ডিফ্লেকশনের মধ্যে অনেকগুলো ইকুয়েশনের বিষয় আছে, যেহেতু আমি তোমাদের ইকুয়েশন পড়াচ্ছি তাহলে এখান থেকে জাম্প করে ওখানে নিয়ে গেলে ওখানে ডাউট আমি এখান থেকে ক্লিয়ার করতে পারবো, বা রিসার্চ যদি পড়াই তাহলে হবে কি, সে তো জানে না আমি কি পড়াইছি, এটা কনফিউশন তৈরি হয়েছে। এই জন্য এই ডিফ্লেকশনটা ওয়ান অফ দ্য টাফেস্ট সাবজেক্ট আমি গতকাল ওর কাছে নিয়ে নিছি, যাতে তোমরা এটার সাথে লিঙ্ক করে দিতে পারি আমি তোমাদের, বুঝছো? তা ইকুয়েশন গুলা বুঝতে হবে কিন্তু তোমাদের। আচ্ছা রাইট, এবার আমরা যাব, এগুলো হয়ে গেছে আমার সব মিলে গেছে, এবার আমরা কি করব, এই যে দেখো সব চেক করে দেখলাম সব ঠিক আছে, সব ঠিক আছে, তো আমাদের রেক্টাঙ্গুলার শেষ। এবার আমরা যাব কি, আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে ম্যাক্সিমাম মিনিমাম কথা মনে আছে তোমাদের, আমি বলছিলাম প্রথম ক্লাসে এটা ম্যাক্সিমাম ভ্যালু কখন হয়, জি স্যার, ম্যাক্সিমাম ভ্যালু মানে ডিএম বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 0 তাই না, জি স্যার, মানে ডিএম বাই ডিওয়াই বাই ডিএক্স মানে এখানে তো মোমেন্ট এর ইকুয়েশন ডিএম, এন্ড ডিএম বাই ডিএক্স মানে কি আসলে স্যার, মোমেন্টের ঢাল হচ্ছে 0, মোমেন্টের ঢাল মানে কি আসলে, প্রথম ক্লাসে পড়াইছি স্যার, মোমেন্টের ঢাল আর কি, ওই ঢাল মানে কি, মানে তরবারি ঢালের ঢাল, তরবার ওই ঢাল কোন ঢাল, না স্যার, মোমেন্টের ঢাল মানে কি বলে, শিয়ার ফোর্স, শিয়ার ফোর্স, কে বললো, কে বললো, কে বলছে শিয়ার ফোর্স, প্রথমে একটা ছেলে বলছে, বলা আদিত স্যার, মার্কিনসন সাদিত স্যার, সাদিত ইজ গেট এ স্টার মার্ক, সাদিত স্যার, ঠিক আছে, ডিএম বাই ডিএক্স মানে শিয়ার ফোর্স, শিয়ার ফোর্স তাই না, কারণ শিয়ার ফোর্স কি ইন্ডিকেট করে আমরা মোমেন্ট পাই, তাহলে মোমেন্টকে ডিফারেন্স করে শিয়ার ফোর্স পাবো, সিম্পল, সো ডিএম বাই ডিএক্স মানে শিয়ার ফোর্স, তার মানে যেই জায়গায় শিয়ার ফোর্স জিরো হবে ওই জায়গায় মোমেন্ট ম্যাক্সিমাম হবে, সবাই ক্লিয়ার আর নট ক্লিয়ার, জি স্যার, ডিএম বাই ডিএক্স জিরো হওয়া মানে শিয়ার ফোর্স জিরো হওয়া, সেই জিনিসটা মাথায় রাখবে, আমি তোমাদের বলবো এগুলো কিন্তু অঙ্ক দর্শন, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এম, এই যে আমরা ভি অফ এক্স করি, এই যে দেখো এখন এখানে এই অঙ্কটার কথা আমি দেখছি, দেখো আমরা মোমেন্টটাকে ডিফারেন্সিয়েট করার পর ইকুয়েশন কি আসছে ধরো তো, মোমেন্টের ডিফারেন্স ইকুয়েশন কি আসছে বলো তো, 20 মাইনাস 4 আসছে না, আসছে না, আসে নাই, জি স্যার, তার মানে আবার ডাইরেক্ট করলে তাই আসছে, তার মানে আমি যদি ইভেন যদি ফ্রি বডি না আঁকাই মোমেন্টের ইকুয়েশন বের করি তারপরে যদি ডিফারেন্সিয়েট করি তাহলেও ভি এর মান ইকুয়েশন বের করতে পারবো, আমাদের ফ্রি বডিতে করতে হবে তা না, তার মানে কতগুলো অ্যাপ্রোচ আছে আমার, একটা সামেশন মেথড, একটা কাট করে ফ্রি বডি মেথড, আবার একটা ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েট করে, তিন ভাবে করতে পারি আমরা,
সো এই তিনটা পুরো জিনিসটাই বুঝতে হবে, কারণ এর পরবর্তী চ্যাপ্টারে এই জিনিসটাকে বেস করে আমরা অঙ্ক করব। আবার এটা আমি আর সময় নিব না, 50 কি বইটা হয়েছে, এইবার আমি এটা বাদ দিয়ে, এটা বারবার হয়ে যাচ্ছে, রিপিট হয়েছে কোনো কারণে, বুঝছো? ডিএম এটা আমি দেখাচ্ছি ডিএম বাই ডিএক্স করে কিভাবে পারবা, এটা আমি আর সময় নিচ্ছি না, হাতে আমার সময় নাই। এবার আমি একটা ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশন করে আবার ভিকে ইন্টিগ্রেশন করে এম বের করে যাই, ভিকে ইন্টিগ্রেশন করলে এম বের করলে একটা প্রবলেম আসে, কি প্রবলেম বলো তো? প্লাস সি থাকবে, ভেরি গুড, প্লাস সি থাকবে, তাহলে প্লাস সিটা কিভাবে রিমুভ করবা, কিভাবে আমরা বাউন্ডারি কন্ডিশন মানে আমরা এমন কোন জায়গা কি জানি যেখানে মোমেন্টের মান শূন্য, জানি তাহলে এখানে এম অফ জিরো আমি কিন্তু দেখো 7 সপ্তাহ ধরে তোমাদেরকে এই জিনিসটা পড়ালাম, কেন পড়ালাম জানো? কারণ এইটার বেসিক করে পরবর্তী অঙ্কগুলা পড়বে। তা আমার কাছে আমি যতটুকু সম্ভব আমার আমার যতটুকু মানে সামর্থ্য আছে আমি পড়াইছি, এখন তোমরা কতটা বুঝছো এটা আমি বলতে পারবো না। তা এর মধ্যে মিড টার্ম এর মধ্যে এগুলো না আসলে করে অঙ্ক করবে আর পরীক্ষা দিলেই তোমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা ভিডিএল করব, ভ্যারিং ডিস্ট্রিবিউটেড লোড, এটা করব, এটা পরীক্ষায় পর্যন্ত অনেকবারই আসছে, আসে এটা একই অঙ্ক, কোশ্চেন সেম, সেকশন ডিডি আমরা করলাম, রিয়াকশন কত হবে, এই পোস্টটা 12 হবে, হাফ ভূমি গুলো উচ্চতা 12 হবে, এটা 8 ফিট এখান থেকে আর এই পাশ থেকে 4 ফিট, অর্থাৎ রিয়াকশনটা কত হবে 4/8। এটা আমি সময় নষ্ট করছি না এখানে, এখানে তোমরা জানো এটা, এখন হলো অঙ্ক শুরু। আমি সেকশন ডিডি বরাবর আমি কাটলাম, এক্স ধরতে কাটলাম, কাটতে আমার মাঝখানে পোস্টটা কত হবে, লেফট সাইডে 2x/3, রাইট সাইডে x/3 হবে, আর ফোর্সটা কত হবে মাঝখানে, কত হবে x²/12, স্যার এক্স ডিসটেন্স এর জন্য আর হচ্ছে এর মানে কত আমরা জানি না, উই ডোন্ট নো, ইট ইজ এ ফাংশন অফ এক্স, তাই তো আমরা এখনো জানি না, মানে তুমি উত্তর দিলে হলো তুমি বোকা, আর যদি বলে স্যার জানি না এখনো পর্যন্ত তাহলে তুমি ঠিক আছো, মানে তোমার মাথায় কাজ করতে হবে আর কি, সোজা কথা, ঠিক আছে? তাহলে এটা আমরা বাইরে একটা ডান পাশে আমরা এটা নিই গিনা কত বের করি, এটা ওয়াই ধরি আমরা, তাহলে হাফ এক্স ওয়াই না, এটা ভ্যালুটা কত হবে, এফ এর মানটা কত হবে, হাফ এক্স ইনটু ওয়াই হবে না, নাকি হবে না? তাহলে ওয়াই এর মানটা কত হবে, আমরা সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বের করতে পারি, পাই বাই এক্স ইনটু 2/12, জি স্যার, তাই যদি পারি ওয়াই এর মান x/6 হয়, তাই না? জি স্যার, জি স্যার, ওয়াই এর মান আমি x/6 বসাই দিলাম, এখন এখন বল, এখন তোমরা বলতে পারবা এটার এরিয়া কত, এরিয়া কত, হাফ এখন বাকি অঙ্ক আগের মতোই, এখানে ভি অফ এক্স, এখানে এম অফ এক্স, সামেশন এফ ওয়াই করে ফেলো একটা, আর x²/12 আগে এই x²/12 এর জায়গায় ছিল 16 ছিল, এখন আমরা এটাকে এক্স যদি করছি অতএব ইকুয়েশনে যা আছে তাই করলাম, আর সব অঙ্ক একই, f4 - x²/12 মানে vx, এটা হলো ইকুয়েশন অফ b, এটা ইকুয়েশন অফ b, তাহলে এখান থেকে এই প্রথম কোশ্চেনটা আসে না, ফাইন্ড আউট দ্য ইকুয়েশন অফ b, এই যে সেকশন dd অথবা x = মানে x হচ্ছে 0 থেকে 12 পর্যন্ত, এইটা হলো হয়ে গেল অঙ্ক x, মোমেন্ট করবা কি একই ভাবে কোন মোমেন্ট ইকুয়েশন নিবা, আমি আর যাচ্ছি না, আলটিমেটলি কাটাকাটি দেখো কি আছে, 4 × x আর x²/12 × x/3 আর -mx, এটা আসছে, এই দুটাই ইকুয়েশন চলে আসছে আমার। তোমরা মনে করো ইন্টারমিডিয়েটে বা এসএসসি তে অনেক ফাংশন ফাংশন করে পাগল হয়ে গেছো, ফাংশন পড়ছো মুখস্থ করছো,
কিন্তু ফাংশনের কাজটা কিন্তু এখন করতে তোমরা এই যে এম অফ এক্স ভি অফ এক্স এটা হলো ফাংশন ফাংশনটা ভাই বুঝতে কি জিনিস ফাংশন মানে কি জি স্যার রাইট এখন আসো আমরা আমি একবারে করে দিই ঝামেলা হয়ে গেছে একটা এই যে ছবি আসি কেন সাইডটা উল্টা পাল্টা হলো আমি যে বুঝলাম না এই যে আমাদের মানে আমাদের ব্যাপারটা হয়েছে কি এটা আমরা জানি না এটা আমরা জানি না আমরা জানি যে শেয়ার ফোর্স ফোর কিপ থেকে শুরু করে আটে নামবে এবং বেন্ডিং মোমেন্ট হবে এই পর্যন্ত উপরে উঠবে আবার নামবে এটা জানি আমরা এখন এই এক্স এর দূরত্ব কত হবে এটা কিভাবে বের করবো আমরা এক্স এর দূরত্ব কত হবে এটা কিভাবে বের করবো জিরো মানে মানে ভি ইকুয়ালস জিরো স্যার শেয়ার ফোর্স জিরো হবে সেই ভেরি কারেক্ট এটা হচ্ছে যে পয়েন্টে শেয়ার ফোর্স জিরো সেই পয়েন্টে বেন্ডিং মোমেন্ট কি হইছে ম্যাক্সিমাম আমরা কি লিখছিলাম ডিএম বাই ডিএক্স ইজ ইকুয়াল টু জিরো ম্যাক্সিমাম লিখছিলাম তার মানে ডিএম বাই ডিএক্স মানে কি বলো তো শেয়ার ফোর্স তার মানে জিনিসটাকে একটু আগে কেন বললাম কথাটা বুঝতে পারছো যে জায়গায় শেয়ার ফোর্স জিরো ওইখানে বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম জিনিসটা প্র্যাকটিক্যালি ফিজিক্যালি অর্থে বুঝছো তো রাইট এবার আসো তোমার তার মানে আমরা আগে আগে চলে যাই এখানে স্লাইড টেট উলট পাল্ট হয়েছে তার ডাজেন্ট ম্যাটার হ্যাঁ এটা আমরা বের করছি তাহলে এই এর মাধ্যমে দূরত্ব বের করতে পারলাম এটা শূন্য করে দূরত্ব পাইলাম তাহলে দূরত্ব এখন পাইছি আমরা দূরত্ব পাইছি এখন এই এক্স এর মধ্যে এই দূরত্বের মানটা বসাই দাও বসাই দিলেই তুমি এম এর মানটা পাওয়া যাবে ক্লিয়ার জি স্যার পাইছো সবাই তার মানে আমি কি করব হিয়ার ইকুয়েশনের শূন্য বসানোর পরে কারণ ছবিটা দেখো আমি ক্লিয়ার আমি এই ছবিটা ক্লিয়ার ভি এর ইকুয়েশনের মধ্যে যখন আমি শূন্য বসাবো তখন আমি এক্স পাবো আর এই এক্স এর মানের মধ্যে যখন এম এর মধ্যে বসাই দেবো তখন আমি কারণ এম এক্স দূরত্বেই তো এটা ম্যাক্সিমাম তাই না এক্স দূরত্বেই তো ম্যাক্সিমাম তাহলে পাই যাবো এটা হলো একটা অ্যাপ্রোচ অ্যাপ্রোচ নাম্বার টু আমারে বলো এই যে দূরত্ব হ্যাঁ এই দূরত্ব আমরা মনে করো যে এই পয়েন্টে মনে করি আমার কাছে ইকুয়েশন নাই কিচ্ছু নাই ইকুয়েশন নাই আমি ইয়া অ্যাপ্রোচ করবো এটা আমি জানি না এই পয়েন্টে এখন জিরো হয়েছে তাই তো তাই তো কেউ কি আমার বলতে পারবা এইটা কত এই ভ্যালুটা কত এই এরিয়াটা কত এটা এক্স স্যার আমরা তো এক্স পে না আমি স্যার টোটাল ডিস্টেন্স এত জানি স্যার ফ্রম এই পুরাটার আর এই দিকে ভি এর যে সিমিলার টোটাল জানি এটা তো জানি না স্যার টোটাল ট্রায়াঙ্গেলটার টোটাল ট্রায়াঙ্গেলটার 2 কি পার ফিট স্যার এটা তার মানে এটা 2 স্যার এটা 2 আর এটা স্যার এখানে ডিস্টেন্স স্যার ওটা ধরে স্যার করা যায় স্যার আমি আমার কোশ্চেন না পাবাই বুঝো না পারলে সময় নষ্ট করে হাতে সময় নাই তোমাদের পরবর্তী ক্লাস আছে না একটা আচ্ছা আমি বলতে চাচ্ছি এই এরিয়াটা কত তোমাদের বর্তমান জ্ঞান থেকে তোমরা কি বলতে পারবা স্যার টোটাল যে ভ্যালুটা আসবে স্যার আমাদের ট্রায়াঙ্গেলটার ওইটাকে 2 দ্বারা ভাগ করলে যে মানটা আসবে তো আমাকে ডেফিনিশন বলতেছো তুমি আমাকে বলো এই ভ্যালুটা কত কেউ বলতে পারবা এনিবডি চিন্তা করো এক মিনিট সময় দিলাম এই ভ্যালু মানে কি যে জায়গাটা শূন্য হয়েছে লক করে দিব নাকি আর চেষ্টা করবা
স্টারের জন্য স্যার জিরো হবে স্যার এটা যদি জিরো হয় ট্রায়াঙ্গেল এরিয়া জিরো স্যার গজরা সিভিল ডিপার্টমেন্ট কোশ্চেনটা কেউ আনসার দিতে পারে নাই তোমাদেরকে বকাবই করছি বাট তোমাদেরকে বকতে আমার খারাপ লাগে কারণ তোমরা খুব রেসপন্সিভ স্টুডেন্ট এই জন্য আমি তোমাদেরকে সুযোগ দিই বেশি স্যার ফাইভ কেন ফাইভ স্যার ওই যে টোটাল ট্রায়াঙ্গেলটা যদি দেখি তাহলে ওইটার জন্য হচ্ছে হাফ ইনটু টু ইনটু টেন তো এখানে টেন হয় এটাকে দুই দিয়ে ভাগ করলে ফাইভ আচ্ছা রোল 52 কই রোল 52 আছে নাকি কি জানো নাম তোমার 4 সর্বোচ্চ মান স্যার যেটা সেটাই তো স্যার ট্রায়াঙ্গেল মানে হচ্ছে এইটাকে ইন্টিগ্রেশন করলে এইটা পাওয়া যায় তাই তো অথবা এটাকে সাবস্টিটিউট করলে এইটা পাওয়া যায় তার মানে আমি চারের থেকে যদি চারের থেকে জিরোতে আসছে কিভাবে এই সাবস্টিটিউট করেই তো আসছে জিরোটা তারপর অবশ্যই চার হবে তুমি আর একদিন তোমার না না তোমাকে আসতে দিতে পারলাম না তুমি লজিকটা দিতে পারো না আমাকে উত্তর দিছো ঠিকই তুমি একটা আইডিয়া করে দিছো কিন্তু তুমি আমাকে লজিক্যালি কনভিন্স করতে পারো না সবাইকে বুঝতে পারছো কারণ এইখানে এখানে এখানে প্রথমে চার আছে ঠিক আছে বুঝলাম চার আছে চারটা কেন কারণ রিয়াকশনটা চায় এখন নাম নিচে মাইনাস এটা 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 হলো মাইনাস নিচের দিকে নামছে মাইনাস তার মানে আস্তে করে বাড়তেছে আর এটা বাড়তেছে নামতেছে নামতে নামতে যেখানে এখানে যখন চার হয়ে গেছে তখন শূন্য হয়ে গেছে তার মানে এই এরিয়াটা হলো চার সিম্পল হিসাব সবাই ক্লিয়ার আর নট ক্লিয়ার বুঝছো না বুঝো নাই হ্যালো আমি বললাম যে তুমি যখন লোড মানে পি বলি শিয়ার ফোর্স ভি বলি মোমেন্ট এম বলি এটাকে যদি ইন্টিগ্রেশন বা সামেশন করো তাহলে এইটা পাও এটাকে যদি ইন্টিগ্রেশন বা সামেশন করো এটা পাও এটা এটা সবাই ক্লিয়ার তো জি স্যার তারপর সামেশন ইন্টিগ্রেশন মানে কি লেফট সাইড থেকে শুরু করে যোগ করতে করতে যা পাও সবগুলোর যোগফল তাই তো তাহলে এই লেফট সাইড থেকে তুমি এখন চারের মধ্যে আছো তুমি মাইনাস ফোর এখানে কেন করলা কারণ এই পর্যন্ত সমস্ত ফোর্সের যোগফল চার বলেই তো মাইনাস ফোর বলেই তো জিরো করলা এখানে বোঝা গেছে না যায় নাই আর না হলে আরেকবার এরপরে আবার বলবো আজকে সময় নেই বলে কারণ আজকে হাতে আমার সময় নাই তাহলে এখন তুমি পারলা কত এক্স ওয়াই এই যে হাফ ভূমি গুণ উচ্চতা হ্যাঁ এটা ইজ ইকুয়াল টু এখন তুমি ওইভাবে তুমি করতে পারো এক্স বাই সিমিলার ট্যাঙ্গেল এখন এখন সিমিলার ট্যাঙ্গেল কি হবে এটা যদি ওয়াই হয় এটা এক্স হবে একইভাবে তোমরা করবা ওয়াই বাই এক্স এটা সামেশন মেথড কিন্তু ইকুয়েশন আমি আনবো না কিন্তু ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু দুই বাই কত দশটা বারো ছিল মানে কত সেটা এখন তুমি এক্স এর মান বের করো দেখো একই উত্তর আসবে
6.928 আসবে সবাই ক্লিয়ার এইবার আসো 6.928 যদি এটা আসে তাহলে এই আমি এর উত্তর জেনে ফেলছি এখন আমার এই ভ্যালুটা কত এই এরিয়া নাকি এই এরিয়া তাহলে এরিয়াটা কত 2/3 অফ 4 ইনটু 6.928 দেখো তো এই18.475 देखो 1/3 হবে না জি স্যার এখন দেখো হয় কি না স্যার এইটাই আছে কে বললা এইটাই আছে ফাঁকি বাজে স্যার মানে স্যার 12 থেকে হচ্ছে 6.928 বাদ দিলে এই পাশে ডিসটেন্সটা পাচ্ছি দেন 1/3 ভিএইচ দিয়ে করলে এইটাই আসছে জীবনে আসতে পারবে না এটা তুমি ভুল করতেছো সবাই করো এই সামেশনে মাইনাস করে এখানে আসছে কোনো সন্দেহ নাই অবশ্যই সেম হবে কিন্তু আমার উত্তর মিলছে না কেন কেউ জানো উত্তরটা স্যার দুইটা দুই দিকে দেখে আবার বলো স্যার দুইটা দুই সাইডে দেখে দুই সাইডের সঙ্গে তো এসে সম্পর্ক নাই স্যার ওই যে শেয়ার ভ্যালুর জন্য শেয়ার স্যার তুমি উল্টো মানে আলসাতে সময় নষ্ট করে শুন হাতে সময় নাই পারলে বলো না বলে বলো না রাইট আমি আনসারটা দিচ্ছি মনে করো এই লাইনটা কি y = mx না यस স্যার এটাকে ইন্টিগ্রেট করলে কি হয় y = mx স্কয়ার হয় সবাই ক্লিয়ার আর নট ক্লিয়ার সরি m টা লিখতে ভুল গেছি স্যার mx স্কয়ার হয় তার মানে এইটা কি ত্রিভুজ না জি স্যার ত্রিভুজে ইন্টিগ্রেট করলে প্যারাবোলা হয় তোমরা এটা ক্লিয়ার মানে এইটাকে যেমন ইন্টিগ্রেট করলে এটা হয় ত্রিভুজকে সমাকলন করলে প্যারাবোলা ত্রিভুজকে সমাকলন করলে প্যারাবোলা হয় এখন তুমি যখন এখানে আসো তখন কি এটা ত্রিভুজ না নো স্যার তখন এটা হচ্ছে ট্রাপিজিয়াম আর এখানে ইকুয়েশনটা কি হবে y is equal to mx plus c জি স্যার কারণ তোমার এখানে কোঅর্ডিনেটটা আছে তার মানে ইকুয়েশনে বদলাই গেল অতএব এইটার সঙ্গে এই ইকুয়েশন দিয়ে করলে এই জিনিসটা মেলবে না তোমার এই অরিজিনাল ইকুয়েশন দিয়ে করতে হবে তুমি কিন্তু আসো এখানে তাহলে তুমি লেফট সাইডে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই তোমার এই জন্য মেলবে না তাহলে কিভাবে মিলাইতে হবে তোমাকে লেফট সাইডটাকে ব্যবহার করতে হবে অর্থাৎ আমি যদি জেনারেল ভাবে বলি তুমি যদি একটা ট্রায়াঙ্গুলারকে যদি সামেশন করো তাহলেই শুধুমাত্র প্যারাবোলা পাবা অ্যাকচুয়াল প্যারাবোলা পাবা অথবা যদি y = mx কে যদি ইন্টিগ্রেট করো তাহলে mx কে পাবা তাহলে এখন কি করতে হবে তাহলে তুমি করবা তুমি লেসটা ব্যবহার করতে হলে কি করতে হবে তুমি দেখো আমার এই এরিয়াটা কি প্রথমে আসো এই এরিয়াটা কত বলো এই এরিয়াটা কত বলো সবাই ক্যালকুলেট করো এটা কত বলো 2/3 অফ কি কত 12 × 32 12 × কত 4 4 4 4 তার উপরে
Sir, 12. 4. 12, sir. 12 into 12, right? Oh, sir. বললাম না মেকানিক্সে কিন্তু মাথা ঠান্ডা না করলে কিন্তু ভুল স্যার 96 আচ্ছা যা আজকে লিখে রাখো যা হইছে হইছে এবার তুমি এলো এইটা বিয়োগ করো এটা কত 18.475 জানো এটা বিয়োগ করছো কত হইছে 77.53 এবার তুমি এইটুক বিয়োগ করো এটা কত 6.92 যা করলা পুরা রাত থেকে এইটা বিয়োগ করলা এটা বিয়োগ করে কি এটা পাইলো না এটা পাইছো এখন আসো এই রেক্টাঙ্গুলার থেকে এইটা বিয়োগ করে এইটুক কত বলো 5.02 না কত 5.028 কে ওইটা বিয়োগ করে কত হয় তোমরা কি করবা তোমরা তোমরা প্রথমে এই এরিয়াটা বের করবা তারপরে এখান থেকে এটা বিয়োগ করবা যাক আমি এখন আমি সময় নিচ্ছি না তোমরা করে প্র্যাকটিস করে দেখবা এটা এটা কিন্তু পরীক্ষালে কনফিউশন আসতে পারে কারণ এই অঙ্কটা কিন্তু দরকার নাই কিন্তু তোমরা যখন নের পরে এরপরে অঙ্ক কন্টিনিউ থাকবে তখন কিন্তু এটা মিলাই দিতে পারবে তখন সবাই ভুল করবে ফাইনাল পরীক্ষায় যে মাঝখানে একটা ট্রায়াঙ্গেল থাকে সেই ট্রায়াঙ্গেল যদি উপর থেকে নিচে নেমে যায় তখন তুমি যখন আপ করতে যাবা তখন দেখবো যে ভুল হয়ে যাবে তোমার ক্যালকুলেশন কারণ তোমরা এই এরিয়াটা করবা ইনভেরিয়েবলি এরিয়া ডাইরেক্ট করলে ভুল হয়ে যাবে তো আমি এখন যাচ্ছি এরপরে আসো তাহলে তোমরা এটা এটা বুঝে ফেলছো মোটামুটি এখন আমি আর সময় নষ্ট করছি না হয়ে গেছে এই এরিয়াটা কত বের করছি এগুলো তোমরা সব জানো মনে হয় আমার বিশ্বাস এটা সবাই প্র্যাকটিস করছো কোথায় করে আটকাইছে কিনা আমি জানি না এবার এই যে কতগুলো প্রবলেম আছে আজকে যেহেতু শেষ করবো ইনক্লাইন ফোর্স থাকলে কি করবা তোমরা এখানে কিউ যদি থাকে তাহলে এটা হলো কিউ সাইন থিটা আর এখানে হবে কিউ কস থিটা কিউ কস থিটা এই কস থিটা কাজে লাগবে না আমাদের সাইন থিটা কাজে লাগবে দ্যাটস অল তারপরে তোমরা শেয়ার করে নিয়ে আগায় ফেলবা এটা দিয়ে করলে এরকম যদি হয় তাহলে কি করবা মনে করো এখানে 2 আছে এখানে 3 আছে এটাতে 100 আছে কি করবা 2 আর 3 তাহলে এটা কত হবে 100 × √11 হ্যাঁ √11 হবে তাহলে আমার কি হবে ভার্টিক্যাল হরিজন্টাল কত হবে 100 × √11 এটা 2 হবে আর এটা 3 হবে পারফেক্ট রাইট এরপরে আসো এরকম একটা এরকম কিছু অঙ্ক করছো তোমরা এই এক্সটার্নাল কানেকশন দেওয়া আছে এটা কি করবা এটা কি করবো মনে করো এটা 2 3 এটা 2 এটা 5 আর এটা মনে করো 100 তাহলে তোমরা করবা কি তোমরা এইটারে আলাদা ফ্রি বডি আঁকাবা এরকম তাহলে এই এইটা হলো স্যার এই জিনিসটা কি এ বি টি দূরত্ব 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 ও আচ্ছা এটা দূরত্বটা এটা দূরত্ব এইটা পাস কোন কাজে লাগবে না এখন আসো এই বিন্দুতে এটা যদি বি বিন্দু হয় এই বি বিন্দু ঘটনা কি হয়েছে তুমি তুমি বি বিন্দু কাটলা এখন সামেশন এফ ওয়াই করবা তাহলে এখানে করলে কি হবে এই পয়েন্টে প্রথমে একটা এটা কত 100 ছিল না তাহলে এখানে একটা 100 হয়ে যাবে আর মোমেন্ট নাও কত হয় মোমেন্ট এই বিষয়ে মোমেন্ট নাও কত হয়
মোমেন্ট দিবা মোমেন্টের মান কত হয়েছে 200 এইভাবে রিপ্লেস করবে এই জিনিসটাকে যদি কোনো কারণে কোনো বিমের মধ্যে এটা আসে এটা রিপ্লেস করে আঁকাই দিবা অথবা তুমি মনে মনে এখানে দাঁড়ালেই বুঝতে পারো তুমি দেখো এই জিনিসটা এখানে 100 টান দিচ্ছে এবং এটার জন্য এখানে একটা মোমেন্ট তৈরি হচ্ছে কেমন মোমেন্ট তৈরি তুমি দেখো টানলে বুঝতে পারবা এই বিন্দু সম্পর্কে দেখো এটা ক্লকওয়াইজ মোমেন্ট তৈরি হচ্ছে না এই বিন্দু এখানে বসো না তুমি এখান থেকে এর দূরত্ব কত এই ফোর্স এর দূরত্ব কত এইটাই ফোর্স এর লেজ তাহলে এইটা দূরত্ব তাহলে এই ফোর্স ইনটু দূরত্ব 200 কে ক্লকওয়াইজ একটা মোমেন্ট দিচ্ছে আমি কি এটা ভুল করছি এটা ক্লকওয়াইজ হবে সরি এটা ভুল করছি এটা ক্লকওয়াইজ হবে এটা একটা জিনিস তারপরে মনে করো যে তোমরা পরে একটা স্যার একটু আগে ক্লকওয়াইজ ছিল স্যার আচ্ছা শুরু তোমরা জিনিসটা বুঝো ক্লকওয়াইজ হবে আমি এটা আরেকটা করতে দিই আমি একটা করে বুঝিয়ে দিচ্ছি আমি আর এইটা এটা কি হবে মনে করো এটা 2 এটা 3 এটা 4 আর এই লোডার মনে করো এখানে আছে 100 তাহলে কি হবে তুমি দেখো প্রথম হচ্ছে এখানে যদি 100 আছে হ্যাঁ এখানে একটা 100 হবে একই দিকে হবে ত্রিভুজ একালে উল্টো হয় বাট এটা কোনো কাজে লাগবে না আমাদের লাগবে কাজে কারণ এক্সিয়াল ফোর্স তাহলে এত্রি তাহলে আমরা কি করবো এখন এটা কাজে লাগবে না তাহলে কি করবো আমরা তাহলে আমরা মোমেন্টটা করবো তাহলে মোমেন্ট কত হবে এই বিন্দু সবকে দেখো তো এই দূরত্ব কত কত 6 তাই তো তাহলে এই বিন্দু সামনে 6 × 100 600 তার মানে এখানে এক্সকিউজ মি 600 কিউব ফিটের মোমেন্ট হবে এই হলো আর কিছুটা আর বাকি অঙ্গ সব সেম আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ আজকে তোমাদের 7 সপ্তাহ ধরে একই জিনিস পড়াচ্ছি অনেক আমি পিছিয়ে গেছি আসলে অলরাইট এই জিনিসটা দেখো কোশ্চেনের ধরনটা কেমন আছে কি বৃত্তান্ত দেখলাম দ্যাটস অল আজকে আর কিছু বলার নাই রোল কল আমি করবো না ওই 3 জনের মধ্যে কেউ কি আসছে যে কজন অ্যাবসেন্ট ছিল কে আসছে 22 স্যার স্যার আমার ওই স্যার মিট চলে গেছে 22 আছে আর কেউ আসছে আমরা তে মিদুরি কয়জন অ্যাবসেন্ট ছিল জানা 2 জন না 4 জন ছিল না জি স্যার 4 জন 22 ব্যাক করছে তাই তো প্রিভিয়াস ক্লাসে স্যার প্রেজেন্ট ছিলেন স্যার না তোমার 3 বার ডাকছি বললে তো হবে না স্যার নেট চলে গিয়েছিল স্যার ওই সময় নেট চলে কাউরে ফোন করে বলবো আমি বলছি না আমি ইয়া করতে পারিনি স্যার ওই সময় কত টাকা কি পড়াইছি বলো আমাকে বলো জি স্যার কত ক্লাসে কি পড়াইছি শুরু করছি কি দিয়ে বলো তুই ক্লাস ছিল তো বলো ইয়েস স্যার এসএফডি বিএমডি ওগুলো তো এসএফডি বিএমডি এমনি বসে ছিল রে বসে বলে আগের ক্লাসে কি পড়াইছি কি জাতীয় বিম পড়াইছি বলো দেখতে লাগবে স্যার হ্যাঁ দেখতে লাগবে দেখতে গেলেও লাগবে তুমি তুমি আমার ক্লাস যদি শুনে থাকো তাহলে আগের ক্লাসে কি বিম পড়াইছি এটা বলতে মনে নাই কেমন বিম পড়াইছি বলো আমারে তুমি একটা ক্লাস করলে 1 ঘন্টা ধরে তোমার মনে নাই এটা কথা বললা তুমি তুই পার্সেন্ট চাচ্ছ পার্সেন্ট ক্লাসই তো ছিল না তবে কাজ থাকেও তো ছিল না তুমি এই থাকার দরকার নাই তো আমার আমি কেমন বিম করাইছি খালি একটু আমাকে হিন্ট দিতে পারবে না এর মধ্যে কি কি ছিল খালি একটু বলো না একটু অল্প একটু বলো আমাকে তুমি খাতায় নোট করছো বলো ঘুমাইলেও তো শরীর ভালো থাকে আমার ক্লাসে যদি ফলো করতে না পারো লাভ নাই তো
পার্সেন্টেজ দেওয়ার জন্য আসে তো লাভ নাই। আমার একটা স্টুডেন্ট যদি ক্লাসে হাজির থাকে, সে যদি দেমাগ হাজির থাকে, আমি যদি তাকে পছন্দ করি ইন দ্য সেন্স মানে সে রেসপন্সিভ বুঝে না পারলে কষ্ট করে, আমি তাকে মার্ক নিয়ে বসে থাকবো, আমি আইল হেল্প হিম অর হার। বাট যে স্টুডেন্ট ক্লাসে আসে কোনো কামে লাগাইতে পারে না, ওই স্টুডেন্টের জন্য তো আমার কোনো দরদ নাই। যাকে কোশ্চেনটা দেখো, আমি তোমাকে পার্সেন্টেজ দাও, কমপ্লেক্স বিং, কমপ্লেক্স বিং, তুমি কমপ্লেক্স বিং ওইভাবে বললে তো হবে না, তুমি এতক্ষণ ধরে ঘুমাইছো উঠে। হ্যাঁ সিম্পলি সাবডট বিং। আচ্ছা শোনো, আমি আর পড়াবো না, বাকি সবাই চলে যেতে পারো, তুমি খালি থাকো। তোমার নাম কি? ইউনুল ইসলাম রিপোর্ট। আমি তোমার সাথে কথা বললো, বাকি সবাই চলে যেতে পারো, তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে, ইউ ক্যান গো, এভরিবডি ক্যান লিভ। আচ্ছা হ্যাঁ তুমি বলো, আমাকে কোশ্চেন করো, কি পড়াইছি বলো। কমপ্লেক্স বিং শুধু তুমি বারবার সাজিতে বলো, না পারলে আমাকে সময় নষ্ট করো না। আপনাকে স্যার কয় ভাগে ভাগ ছিল অঙ্কের, কয় ভাগে ভাগ করছি আমরা স্ট্রাকচারকে, আমরা সলভ করার কয় ভাগে ভাগ করছি, চার ভাগে না পাঁচ ভাগে? তিন ভাগে। ঠিক আছে পাইলে দাও, তোমাকে পার্সেন্টেজ দিয়ে দিলাম, গো শুনুন।